কৈড়ারে 147তম বীর বিরসা মুন্ডা জয়ন্তী পালিত। কৈড়া বিরসা মুন্ডা আদিবাসী সংঘ পক্ষরু শহীদ বীর বিরসা মুন্ডাঙ্ক 147তম জয়ন্তী মঙ্গলবার দিন বহু ধুমধামরে পালিত হয়ে যাইছি। এথিসহ আদিবাসী ভেষ নৃত্য ও বাদ্যগীতর তাড়ে তাড়ে শহ শহ মহিলা পুরুষ নিজের প্রতিভা দেখাইলে। এই সভায় মুখ্য অতিথি ভাবে বনাই বিধায়ক লক্ষ্মণ মুন্ডা ও অন্য অতিথি মধ্যে সিপিআইএম জেলা সাধারণ সম্পাদক প্রমোদ সামল, ডিগ্রি কলেজ বরিষ্ঠ অধ্যাপক প্রদীপ কুমার পট্টনায়ক, বরিষ্ঠ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যাধর মাহন্ত, পূর্বতন সরপঞ্চ সন্ধ্যারাণী নায়ক, প্রভাত পণ্ডা, সমাজসেবী বাদল বারিক প্রমুখ শোভাযাত্রা সহ নৃত্য পরিবেশন করে বসষ্ট্যাণ্ড পৌঁছিলে। সর্বপ্রথমে কৈড়া বসষ্ট্যাণ্ড স্থিত বিরসা মুন্ডাঙ্ক প্রতিমূর্তিরে পুষ্পমাল্য অর্পণ সহ দীপ প্রজ্বলিত করে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পরে আয়োজিত সভায় মুখ্য অতিথি সমেত সমস্ত অতিথি যোগদে বিরসা মুন্ডাঙ্ক জীবনী অনুকরণীয় বলে প্রকাশ করে। কৈড়া বিভিন্ন প্রান্তরু আসিথিবা শিশু মহিলা ও পুরুষ মানে আদিবাসী নৃত্য পরিবেশন করে সংঘ পক্ষরু পুরস্কৃত হয়েছিলেন। বিরসা মুন্ডা আদিবাসী সংঘ কৈড়ার সভাপতি অর্জুন নায়ক, সম্পাদক জন ডুংডুং, কোষাধ্যক্ষ ত্রিলোচন সাহু, সন্তোষ বেহেরা, আনন্দ বারিক, ইন্দ্রমণি বেহেরা, নিকোলস টপনো, সরোজ পাত্র, শ্যাম পাত্র প্রমুখঙ্ক সহ সংঘর সমস্ত সদস্য যোগদে সুন্দর আয়োজন ও পরিচালনারে সক্রিয় সহযোগ করে। টেনসারু সমীর পাড়ীঙ্ক রিপোর্ট, সোয়াশা টিভি।